হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সাথে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয়ে এই পার্টটার থেকে কী কী শর্ট কোশ্চেন আসতে পারে মানে প্রথম ক্লাস টেনের যে চ্যাপ্টার ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে তার সেকেন্ড একটা পার্ট সেটা হচ্ছে উদ্ভিদের সারা প্রধান এবং রাসায়নিক সমন্বয় মানে অ্যাকচুয়ালি তোমরা ওই চ্যাপ্টারটাকে উদ্ভিদ হরমোন বলে জানো তো ওই উদ্ভিদ হরমোনের পার্টটা থেকে কী কী শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি একটা অডিও ক্লিপের সাহায্যে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের এই অডিও ক্লিপটা সাহায্য করবে তো প্রথম এই পার্ট থেকে যে যে কোয়েশ্চেনগুলো আসে একটি জৈব রাসায়নিক পদার্থের নাম হরমোন কথাটি ঠিক না ভুল উত্তরটা হবে ঠিক হরমোন কথাটি করতে থেকে এসছে উত্তরটা হবে গ্রিক শব্দ হর মাও বা হর মইন থেকে হরমাউ স্পেলিংটা এইচ ও আর এম এ ও স্পেলিংটা হচ্ছে এইচ এ আর এমও ইআইএন যার অর্থ হলো উত্তেজিত করা তারপরে কোশ্চেন এই যে হরমোন এই হরমোন নামটা কে দেন উনিশশো পাঁচ সালে হেনরি স্টারলিং ও উইলিয়াম বেলিস এই দুজন বিজ্ঞানী হরমোন নামটা দেন পরে কোশ্চেন জীব বীজের বীজের অবস্থাকে ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় ঘটনাটি সত্য না মিথ্যা উত্তরটা সত্য অক্সিন এক প্রকারের ড্যাশ হরমোন উত্তরটা হবে উদ্ভিদ হরমোন হরমোন এক ধরনের ড্যাশ উত্তরটা হবে রাসায়নিক সমন্বয়ক পর্বমধ্যে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে হরমোনটি হল ড্যাশ উত্তরটা হবে জীব্যালিন পরে কোশ্চেন হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম উত্তরটা হবে অক্সিন উদ্ভিদ হরমোনগুলিকে ড্যাশ বলে উত্তরটা হবে ফাইটো হরমোন উদ্ভিদ দেহে রাসায়নিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে কে উত্তরটা হবে হরমোন পরের কোশ্চেন রিচমন্ড এবং লাং এর প্রভাব ড্যাশ হরমোনের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তরটা হবে সাইটোকাইনিন শাখা কলম মূল সৃষ্টিতে সাহায্য করে দুটি হরমোনের নাম এন এ এবং আইবিএ উদ্ভিদে উদ্ভিদ্দেহে জীব্যিনের প্রবাহ ড্যাশ প্রকৃতির ঊর্ধ্ব ও নিম্ন উভয় প্রকৃতির বীজবিহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোনটির নাম অক্সিন কৃষিক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসাবে ব্যবহৃত হয় কৃত্রিম হরমোনের নাম টু ডি আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে এম সি পি পরে কোশ্চেন উদ্ভিদের জড়া ও বার্ধক্য বিলম্বকারী হরমোনটির নাম সাইটোকাইনিন উদ্ভিদের বৃদ্ধি ঘটায় না এমন একটি হরমোনের নাম উত্তরটা হবে অ্যাপসাইসিক অ্যাসিড ফুল ফোটাতে সাহায্য করে এমন একজনের একটি রাসায়নিক পদার্থের নাম ফ্লোরিজেন খরবাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কে উত্তরটা হবে জিব্যারলিন অক্সিজেন সংশ্লেষিত হয় ড্যাশ থেকে উত্তরটা হবে ট্রিপ্টোফ্যান থেকে অগ্র মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে ড্যাশ আই ফ্লোরিজেন এক প্রকারের প্রকল্পিত উদ্ভিদ হরমোন উদ্ভিদের পত্রভোচনকে বিলম্বিত করে ড্যাশ সাইটোকাইনিন একটি কৃত্রিম হরমোন হল ড্যাশ দিয়ে এন এ এ ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো উত্তরটা হবে ইথিলিন অক্সিনের প্রবাহ সর্বদা ড্যাশ উত্তরটা হবে মেরুবর্তী তারপর হচ্ছে জীব দিয়ে ধীর গতিতে সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে ড্যাশ উত্তরটা হবে হরমোন পরিপক্ক বীজে যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয় সেটি হল জিব্বের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজ মধ্যস্থ আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে উত্তরটাবে জিব্বের লিন বৃদ্ধিরোধক উদ্ভিদ হরমোনটি হল অ্যাপসাইজিক অ্যাসিড নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে ডিম্বাশয়টি ড্যাশে পরিণত হয় উত্তরটাবে ফলে উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায় ড্যাশ হরমোন উত্তরটা হবে অক্সিন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে ড্যাশ হরমোন উত্তরটা হবে সাইটোকাইনিন ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন উত্তরটা হবে ইথিলিন জীবিন হলো ড্যাশ প্রকৃতির হরমোন উত্তরটা হবে টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত হরমোন ডাবের জলে নারকেলার দুধে ও ভুট্টার শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায় উত্তরটি হবে সাইটোকাইনিন পত্রমোচন ও ফলমোচন রোধ করে ড্যাশ হরমোন উত্তরটা হবে সাইটোকাইনিন একটি নাইট্রোজেনবিহীন আম্লিক প্রকৃতির উদ্ভিদ হরমোন জিব্যালিন অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ হয় কতটি সত্য না মিথ্যা সত্য জিব্যালিনের আবিষ্কার আবিষ্কারক মানে কোন বিজ্ঞানী জিব্যালিন আবিষ্কার করেন সেটা হচ্ছে কুড়োসোয়া পার্শ্বমকুলের বৃদ্ধি ঘটায় ড্যাশ হরমোন সাইটোকাইনিন ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় ড্যাশ হরমোন আই এ এ পরে পরে হচ্ছে যে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে ড্যাশ হরমোন উত্তরটা হবে অক্সিন উদ্ভিদের একটি কৃত্রিম হরমোনের নাম এন এ ভ্রূণ মুকুল ও ভ্রণ মুকুল আবরণীতে পাওয়া যায় ড্যাশ হরমোন অক্সিন পাঠন কার সাহায্যকারী প্রাকৃতিক উদ্ভিদ হরমোন অক্সিন পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পাতাটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোন ব্যবহার করা হয় সাইটোকাইনিন নিষেক ছাড়াই ফল উৎপাদনকে কি বলে পার্থি পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটি হল জিব্বের ডাবের জলে সহজেই পাওয়া যায় সাইটোকাইনিন তারপর হচ্ছে অ্যাডিনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনটির নাম লেখো সাইটোকাইনিন কোষের নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে ড্যাশ উত্তরটা অক্সিন আই এ এ হল প্রাকৃতিক হরমোন মিথ্যা সত্য উদ্ভিদের হরমোনের প্রধান উৎসস্থল কি ভাজক কলা উন্নত উদ্ভিদদের রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে উদ্ভিদঙ্গে অক্সিন তঞ্চিত সঞ্চিত হয় কোন দিকে আলো যেদিকে পড়ে তার বিপরীত দিকে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে ড্যাশ হরমোন উত্তরটা হবে অক্সিন হরমোন এরপর যেটা পড়াবো মানে বলবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে যে এছাড়াও কিছু ম্যাচিং এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়ে ম্যাচিংগুলো অবশ্যই শর্ট কোশ্চেনের মধ্যেই আছে তবে ম্যাচিংগুলো আলাদা করে আমি করে দিচ্ছি যেরকম গ্যাসীয় হরমোন হলো এইদিকে মেলানো ইথিলিন তারপরে কোয়েশ্চেন হচ্ছে অক্সিনের প্রভাব এদিকে থাকবে মেরুভর্তি তারপর হচ্ছে কোলিওপটাইলে পাওয়া যায় কোন হরমোন ডান দিকে থাকবে অক্সিন তারপরে হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ডান দিকে থাকবে ফ্লোরিজেন জরা প্রতিরোধ করে কোন হরমোন সাইটোফাইন একটি কৃত্রিম জিব্যালিনের নাম উত্তরটা হবে হেলমিন্থোস্পোরিয়াল বা হেলমিন্থোস্পোরাল ট্রিপটোফাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিন সংশ্লেষে তারপরে তিন নম্বরটা বীজের মধ্যে আলফা অ্যামাইলেজ নামক স্বেচ্ছার বিশ্লিষ্টকারী উচ্ছেচকের কার্যকারিতা বৃদ্ধি করে কোন হরমোন উত্তরটা হবে জিব্ব্যারলিন সাইটোকাইনিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন হরমোন উত্তরটা হবে অ্যাডিনিন বাষ্পমোচন প্রতিরোধকারী উদ্ভিদ হরমোন অ্যাপসাইসিক অ্যাসিড তারপর হচ্ছে কাণ্ডের পরমধ্য বৃদ্ধি করে কোন হরমোন জিব্যারলিন। কৃষিক্ষেত্রে আগাছা দমন করে কোন হরমোন টু ডি উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে কোন কে ক্যাম্বিয়াম জিয়াটিন পাওয়া যায় কোথায় ভুট্টার শস্যে একটি বৃদ্ধি বিলম্ব কারক হরমোন ক্লোরো কোলাইন ক্লোরাইড ক্লোরো কোলাইন কোরাইড একে শর্ট ফর্মে ক্যাপিটাল লেটারে সি 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 বলে পত্র ও ফলমোচন রোধ করে অক্সিন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে সাইটোকাইনিন অক্সিন সাহায্য করে ফোটোট্রফিজমে আগাছা দমন করে একটি হরমোনের নাম এম সি পি এম সি পি এ কাঠামোযুক্ত রাসায়নিক পদার্থ জিববেন একটা রাসায়নিক কাঠামোর নাম জীববেন কাঠামোযুক্ত রাসায়নিক পদার্থের নাম জিব্বেরলিন আশা করছি এই ভিডিওটা উদ্ভিদ হরমোন থেকে যা যা শর্ট কোয়েশ্চেন আসবে সেগুলো বুঝতে তোমাদেরকে অনেকটা সাহায্য করবে